মন্দিরা আর সোমনাথের সম্পর্কে সত্যি সত্যি ফাটল ধরেছে বন্ধুরা, আর এটা আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দিব। এটা শুধু আমার কথা না, মন্দিরার বাবাও সেম কথা বলছে। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মন্দিরা আর সোমনাথের সম্পর্কে সত্যিকারই ফাটল ধরেছে, তাদের সম্পর্ক আর মনে হয় টিকে থাকবে না, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে প্রমাণ দিব। তো তার আগে বলি বন্ধুরা, যে মন্দিরা যে আজকে ব্লগিংটা শেয়ার করেছে, সেখানে একটা জিনিস দেখেছো তোমরা? সেই শেষ মানে বলতে পারো যেখানে সে আনন্দ করতে গেছে, মজা করতে গেছে, গোটা ট্যুরটাই তো বরের সাথে কথা বললো না, এমন কি যেখানে সে বলছে আমি আর মেয়ে হারিয়ে গেছি, কই সেখানেও তো একবার মুখ থেকে বের হলো না যে আমার বর কোথায় বা তোর বাবা কোথায় এটা দেখতে পাচ্ছি না। কেন কেন একবারও বরের নাম নিচ্ছ না কেন? হ্যাঁ, ওখানে গেছে আনন্দ করতে, বর অসুস্থ, বর বমি করছে বা নিজে অসুস্থ, অথচ বর স্বামী স্ত্রীর কোনো লেনদেন নেই, ঠিক আছে? কিন্তু তারপরেও ভাবলাম হয়তো মন্দিরা এগুলো কন্ট্রোভার্সির জন্য করছে, মনে হয় সে চাইছে ইচ্ছা করে যে আমাকে নিয়ে সবাই ভিডিও করুক, এগুলো নাটক করছে। কিন্তু না বন্ধুরা, বলে না ডাল মে কুছ কালা হয়, সেই ধরনের ব্যাপারটা আজকে পুরোটা ক্লিয়ার, ঠিক আছে? তো তারপরে দেখলাম মন্দিরা ব্লগিংয়ের শুরুতেই মানে প্রথমেই বলছে যে আমার না ভালো লাগছে না মনটা, সেখানেও পজিটিভ খোঁজার চেষ্টা করেছি যে হয়তো মন্দিরা সোমনাথের সাথে কথা বলছে না বলে হয়তো মন্দিরার মনটা ভালো নেই সোমনাথকে, কারণ মন্দিরা খুব ভালোবাসে, তাদের মধ্যে হয়তো একটু ঝগড়া হয়েছে যার জন্য কথা বলা বলি নেই, তার জন্য হয়তো ভালো লাগছে না। তোমরা একটু মাইন্ড লাগিয়ে বলো যে এমন কি ঝগড়া হয়েছে যেটা নিয়ে এত দিন একটা ট্যুর কমপ্লিট করে বাড়ি চলে এসেছে এখনও অবধি তাদের মধ্যে কথাবার্তা নেই, ঠিক আছে? এমন কি কথা, এমন কি ঝগড়া হয়েছে, এমন কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে যেটা নিয়ে মন্দিরা সোমনাথ অসুস্থ তবুও কিন্তু দুজনের একে অপরের পাশে কেউ থাকছে না। তারপরেও বলি যে ওখানে সবাই সবাইকে নিয়ে ছবি তুলছে, তাই না? একটা ফ্যামিলি পিক তো হতেই পারতো, তাই না? তার মেয়েকে তার বরকে পাশে রেখে কথা বলতেই পারতো, গোটা দিন স্বামী স্ত্রী এদিক ওদিক হলেও রাত্রেবেলা না একটু ইচ্ছা করে বরের কাছে গিয়ে বসে, হাজার অন্য রুমে ঘুমাই না কেন তবু মন চাই, একটা ওয়াইফের মন চাই, হ্যাঁ, যে স্বামীর পাশে বসে একটু দুটা কথা বলি যে কি করছো বা কেমন লাগছে এখানে বা এখানে এনজয় করছো, তো এইটুকু মানুষ বলে একটা প্রত্যেকটা স্ত্রী মনে হয় প্রত্যেকটা স্বামীর কাছে এইটুকু মানে করে, হাজার কথা বললেও না কথা বললেও, ঠিক আছে? কারণ এতে কথা না বলা বলি বা আগে বলবো পরে বলবো ছোট হয়ে যাব বড় হয়ে যাব এটা তো কোনো ব্যাপার নাই, তাই না? কিন্তু এই জিনিসটা আমরা মন্দিরে আর সোমনাথের ব্লগিংয়ে কোথাও দেখতে পাইনি। তারপরে আজকে যে জিনিসটা আমি দেখলাম বন্ধুরা, আমার চোখে যেটা ধরা পড়লো সেটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে এটা কি সত্যি হতে পারে, মানে সত্যি কি মন্দিরার আর সোমনাথের সম্পর্ক ভেঙে গেল? ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, বলে না যে কিছু ঘটে বলে রোটে, মন্দিরা একদম মায়ের মানে মায়ের পিছু ধরেছে, মা যেইভাবে করেছে আর পাশে যেহেতু মা আছে, বুঝতেই পারছো সবসময় সঙ্গ দোষে লোহা ভাসে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, ঠিক আছে? কারণ মন্দিরা সেম জিনিস ওর মাথায় কাজ করছে, মাথায় ঘুরছে, আজকে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে। তোমরা আমার কথাগুলো শোনো তাহলে বিশ্বাস করতে তোমরা বাধ্য হবে, ঠিক আছে? তারপরে বলি মন্দিরা আজকে যে ব্লগিংটা শেয়ার করেছে সেটা মনে হয় বললো যে 18 তারিখের ব্লগিং, আজকে 25 তারিখে শেয়ার করেছে, ঠিক আছে? এখনও কতগুলো ব্লগ ওর স্টোর আছে, মানে পরপর করে দিবে, ঠিক আছে? 20 তারিখে কিন্তু বাড়িতে এসছে। এবার 20 তারিখে যখন বাড়িতে এসেছে, তারপরে ওইদিকে দেখো রিয়াঙ্কা মানে ওই সেকেন্ড চ্যানেলে নিজের ব্লগিং দেওয়া শুরু করেছে, এমনকি ফার্স্ট চ্যানেলে ঘোরার ব্লগগুলো দিচ্ছে। এর ব্লগিংয়ে বলো বা ওর ব্লগিংয়ে বলো, ঘোরার ভিডিওগুলোতে ভিডিওগুলোর কমেন্ট বক্সে অজস্র ভিউয়ার কমেন্ট করছে যে তোমরা প্লিজ এই ধরনের ভিডিও দিবে না, তবুও ওরা এই ঘোরার ভিডিওগুলো দিচ্ছে, মানে ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই, কোনো দেখতে ইন্টারেস্টিং লাগছে না তবুও ভিডিওগুলো দিচ্ছে। চোখ কান বন্ধ, মন্দিরা কোনোদিনই কারোর কথা কানে নেয়নি, মন্দিরা যেটা মন চায় সেটাই করে। ওর মাও ঠিক এই ক্যাটাগরির ছিল, ওর মা যেটা নিজে ঠিক ভেবেছে সেটাই করেছে, আর মন্দিরা আজকে নিজে যেটা ঠিক ভাবছে সেটাই করছে। বন্ধুরা, তোমরা অনেকে বলবে যে মন্দিরা করছে যা করছে করছে, ওর পরিবারে করছে, তোমাদের বলার মানে দরকার কি? দেখো আমরা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করছি আর যেহেতু মন্দিরা সোশ্যাল মিডিয়ায় জড়িত, ঠিক আছে, তো তাকে নিয়ে তার ভিডিও দেখছি বা তাকে নিয়ে কিছু বলার আমাদের অধিকারটা আছে, যেহেতু আমরা ক্রিয়েটার তো ভিডিও করছি। যদি নন ক্রিয়েটার হতাম তাহলে অবশ্যই কমেন্ট করে বলতাম, যেভাবে তোমরা কমেন্ট করে মন্দিরাকে বলো, ঠিক আছে? এবার বলি মন্দিরার বাবার একটা ভিডিও দেখলাম বন্ধুরা, যেখানে দেখে জাস্ট আমি মানে এভাবে হতভম্ব হয়ে গেছি যে সত্যি কি ঘটনাটা সত্যি। কারণ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম
যে মন্দিরার মন্দিরার বোর্ডের হয়তো এই বিষয়ে রাগ হয়েছে মেয়ের পড়াশোনা নিয়ে। সেখানে ভালোটা দেখেছিলাম বলে ভালোটা বলতে বাধ্য হয়েছিলাম। আজকে যেই বিষয়টা আমার চোখে পড়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, কারণ ওর বাবা এমন কিছু কিছু কথা বলেছে সেগুলো শুনলে তোমরাও অবাক হবে। মন্দিরার বাবা কালকে মনে হয়, ঠিক আছে, কালকে না পরশু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমার মন মানে আমার ভিডিও আসবে না, আমার শারীরিক বা মানসিক দুটোই দিক কিন্তু খুব খারাপ। দেখো মন্দিরার বাবা বয়স্ক, ঠিক আছে, মন্দিরার বাবার শরীর মানে অসুস্থ থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু মন অসুস্থ থাকবে সেখানে কিন্তু কিছু না কিছু কারণ থাকে, এমন কিছু ঘটনা ঘটে যেখানে কিন্তু মন আমাদের মানে সাই দেয় না কোনো কাজ করতে, ঠিক আছে। তারপরে মন্দিরার বাবা একটা ব্লগিং শেয়ার করেছে, সেখানে দুদিনের আগের ব্লগিংটা, ঠিক আছে, সেই ব্লগিংটা গিয়ে তোমরা দেখতে পারো। সেই ব্লগিংয়ে স্পষ্ট অনেকগুলো কথা বলা হয়েছে, মানে মন্দিরা যখন ঘুরতে যায় বন্ধুরা, তার কিন্তু আগে মন্দিরা তার মা তার মেয়েকে নিয়ে গেছিল কিন্তু বাপের বাড়িতে, মা হয়তো বাইরে দাঁড়িয়েছিল, মেয়েকে নিয়ে কিন্তু ভিতরে ঢুকেছিল। তার দাদু মানে মন্দিরার বাবা নাতনির সাথে অনেকটা সময় কাটিয়েছিল, কথা বলেছিল, গল্প করেছিল, হ্যাঁ সেটা কিন্তু আমরা দেখেছি। তারপরে মন্দিরা যখন শিটংয়ে যায় ঘুরতে, অটোমেটিক্যালি এখন দাদুর শেষ সম্বল হলো নাতনি, ঠিক আছে, নাতনির সাথে একটু সময় কাটাতে ভালোবাসে। এখন তোমরা সবাই জানো যে না মেয়ের বাড়িতে যেহেতু মেয়ের মা রয়েছে বলে দাদু আর আসতে পারছে না, মানে মেয়ের বাবা মানে মন্দিরার বাবা আর মেয়ের বাড়িতে যেতে পারছে না, তো তার জন্যই মন্দিরার বাবা ফোন করেছিল মন্দিরাকে শিটংয়ে থাকাকালীন। সেখানে বলেছিল তোরা কবে আসবি, ওরা কিন্তু বলেছিল আমরা 20 তারিখে মানে রবিবার মনে হয় বাড়িতে ঢুকে যাব, ঠিক আছে, এই বলেছিল। এর বাবা বলল যে তুই যখন বাড়িতে আসবি তখন কিন্তু অবশ্যই আমাকে নাতনির সাথে দেখা করতে দেখা করাস। এবার মন্দিরা চলে এসেছে রবিবার বাড়িতে, রবিবার গেল, সোমবার গেল, মন্দিরার বাবা মন্দিরাকে বারবার ফোন করছে কিন্তু মন্দিরা কোনো কিছুতেই বাবার ফোন রিসিভ করছে না। দেখো বাইরে যখন ঘুরতে গেছিলো তখন যদি ফোন রিসিভ না করতো বা করেছিল না সেটা কিন্তু একটা আলাদা কারণ, ঠিক আছে, কারণ সেখানে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না কোথাও বা হয়তো ভিডিও করছে বাইরে যেহেতু গেছে, ঠিক আছে। কিন্তু মন্দিরা বাড়িতে আসার পরেও নাতনির সাথে একবার ভিডিও কলিংয়ে কথা বলাতে পারবে না বা একবার ভয়েস কলিংয়ে কথা বলাতে পারবে না, তোমরাই ভাবো একটু বন্ধুরা। কিন্তু না দাদুর সাথে নাতনির কোনো রকমের যোগাযোগ হচ্ছে না, এমনকি মন্দিরা বাবার ফোন ব্যাকও মানে ফোন রিসিভও করছে না ব্যাকও করছে না, ঠিক আছে। আমরা তো ডেইলি ব্লগিং পাচ্ছিই না, এখন ঘোরার ভিডিওগুলো এখন মনে হয় কয়েকদিন পরপর আসবে, ঠিক আছে। মন্দিরের বাবা বলছে আমি মুখ বুঝে সব সহ্য করছি, আমার মন একদম ভালো নেই, কারণ নাতনি ভালো নেই, কারণ সোমনাথ আর এই যে মন্দিরের মধ্যে যে ঝগড়াটা হয়েছে বন্ধুরা, সেখানে কিন্তু সোমনাথ মেয়ের দিকে একবারও ফিরেও তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না বুঝতে পারছো না তোমরা? কারণ সোমনাথের শাশুড়ি মা মানে মন্দিরের মা যে ঘটনা ঘটিয়েছিল সেম ঘটনা মন্দিরা আজকে রিপিট করতে চলেছে। মন্দিরা যে রিপিট করতে চলেছে সে কতটা করবে জানি না, কিন্তু সেই ইফেক্ট তো মেয়ের পর পড়ছে, তাহলে মেয়েটাও তো সেই লাইনে হাঁটবে। তোমরা একটু ভাবো, মাইন্ডের উপর প্রেশার দাও, তাহলে তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। তার জন্য সোমনাথ হয়তো মেয়ের সাথে এতটা দূরাদূরি থাকছে। মেয়ের সাথে ভাবো তো কোন বাবা মা আছে যে ওয়াইফের সাথে ঝগড়া হলে নিজের সন্তানের দিকে চেয়ে তাকাবে না আর সন্তানের সঙ্গে কথা বলবে না, বা সন্তানের অত সুন্দর জায়গায় গেছে সন্তানকে নিয়ে কোলে নিয়ে একটু ঘুরাবে বা একটা পিক তুললো, কোনো কিছুই তো করছে না বন্ধুরা। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, ঠিক আছে, আরও অনেক কিছু আমাদের সামনে আসছে। তারপরে এটাও কথা মন্দিরের বাবা বলল যে আমি তোমাদের সামনে সমস্তটা তুলে ধরতে চাই, কিন্তু ওই যে কথাই বলে না সবসময় সব কিছু বলা যায় না, সময়ের অপেক্ষা থাকতে হয়। মন্দিরার বাবা একদম মন থেকে বলতে পারো বা মানে মন কাজ না করলে তো শরীর অটোমেটিক্যালি আমাদের সাথ দেয় না, মন্দিরার বাবা একবারে ভেঙে পড়েছে, তার জন্য সে ভিডিও দিচ্ছে না ওদিন থেকে। অনেক কিছু মন্দিরের বাবা বলে দিয়েছে আকার ইঙ্গিতে, যেটা আমরা বুঝতে পারছি মন্দির আর সোমনাথের মাঝখানে বিরাট বড় একটা লড়াই চলছে বলতে পারো। হ্যাঁ, নাহলে কোন স্বামী স্ত্রী আছে বন্ধুরা যে প্রেম করে বিয়ে করেছে, এত সম্পর্ক ভালো, দুঃখের দিনগুলোতে আলু ভাতে বেগুন ভাতে খেয়ে একসাথে দিন কাটিয়েছে, এত গরম পড়ছে একসাথে দিন কাটিয়েছে, তাহলে সেই মানুষটা আজকে রেগে আছে, তাকে মানাতে এত দিন লেগে যাবে? বউ সব পারে, স্বামীকে 2 মিনিটে মিষ্টি কথা বলেও বউ কিন্তু যদি তেমন কোনো ব্যাপার নিয়ে ঝগড়া না থাকে তাহলে 2 মিনিটে বরকে মানানো যাবে, সেটা আমার ক্ষেত্রেও বা সেটা তোমাদের ক্ষেত্রে হোক। যে কোনো ওয়াইফ বরকে মানাতে 2 থেকে 3 মানে কি বলবো 2-3 মিনিটের মধ্যে ইচ্ছা করলে মানাতে পারবে। আর যেখানে ওরা ঘুরতে গেছে অত সুন্দর রোমান্টিক জায়গায় একটা
এমনিতে একটা ফিলিংস আসবে স্বামী স্ত্রী যে একসাথে বসি, গল্প করি, দুটো মিষ্টি কথা বলি, কিন্তু সেখানে কোনো মতেই কিছু হলো না। যদিও আমরা সবসময় পজিটিভটাই মন্দিরের মধ্যে দেখ মানে আশা করেছি যে সোমনাথের সাথে তুমি কেন না, আমাদেরকে এগুলো খারাপ লেগেছে যে তুমি সোমনাথের সাথে কেন দূরত্ব বজিয়ে রেখেছো, কিন্তু আমরা এটা কখনো শিওর ছিলাম না যে মন্দিরা সত্যিকারই মায়ের পথে হাঁটতে চলেছে। আজকে প্রমাণিত বন্ধুরা যে মন্দিরা কোনো না কোনো ব্যাপার আছে, মন্দিরা তার মাকে ফলো করছে, মায়ের পথেই হাঁটার চেষ্টা করছে বা হাঁটছে, যার জন্য সোমনাথ এতটা দূরত্ব বজিয়ে নিয়েছে। তো যাই হোক, সত্য সামনে আসবে, কারণ মন্দিরা তার বাবা মায়ের যে ক্যাচ্ছা যেভাবে তুলেছিল, যেভাবে সোশ্যাল মিডিয়ায় বাবা মাকে উলঙ্গ করেছে, হ্যাঁ তোমরা বলতে পারো তার বাবার দিক থেকে প্রথম এসেছিল, প্রথম ফার্স্ট তার বাবা অনেক ভিডিও করেছিল, তারপরে কোনো এ বিষয়ে ছিল না, মানে কোনো এ বিষয়ে চর্চা ছিল না কারো। তারপরে মন্দিরার মা যখন ওই রক্ষিতার বাড়ি থেকে এসেছিলো এখানে, যখন মন্দিরার রক্ষিতা বাবা মানে মন্দিরার মায়ের রক্ষিতা বর, ঠিক আছে, তার বাড়িতে রক্ষিতা হয়েছিল, উনি মারা যান, তারপর থেকে শুরু হয় কন্ট্রোভার্সি। তারপর থেকে মন্দিরার বাবা কথা বলে একটা, তারপরে মন্দিরার মা ওই নিজের চ্যানেল খুলে একটা মানে এক ঘন্টার ভিডিও করে অনেক তথ্য দেয়, সেখান থেকে শুরু হয়েছিল কন্ট্রোভার্সি। তারপরে মন্দিরা তো মজা নিচ্ছিলই, হ্যাঁ সবাই সুযোগ নিচ্ছে, সবাই ওই ব্যবহার করছে ওর মাকে। আর ওর মাকে আমি বলছি মন্দিরা, যদি এটা সত্যি হয়ে থাকে যে তুমি সত্যিকারই মায়ের পথে হাঁটছো, এটা আমি বিশ্বাস করতে পারছি না, আর মানে সেটা প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন এটা সত্য না হয়, তুমি তোমার স্বামী তোমার সোমনাথকে নিয়েও তুমি খুশি থাকো, ঠিক আছে, এটা যেন কখনো কোনো দিন সত্য না হয়। আর যদি সত্য হয়ে থাকে তাহলে বিশ্বাস করো আমরা যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আশা করি তোমাকে কেউ ছাড়বে না। কথাই আছে না ভগবানের মার, হয়তো আমরা ভিডিওতে বলবো কিন্তু ভগবানও আছে, সত্য বলে কিছু আছে, যদি সত্যি তুমি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকো তাহলে ভগবানও আছে, ভগবানের মারের কিন্তু আওয়াজ হয় না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, পুরোপুরি তোমাদেরকে একদম প্রমাণ সমেত তোমাদেরকে ক্লিয়ারভাবে বলে দিলাম, আশা করি তোমাদের অনেকটা বিশ্বাস হবে। তো যাই হোক, আমি যেটা আমি কাউকে মানে কী বলবো একদম বলছি না যে সেটাই সঠিক, কিন্তু আমি যেগুলো প্রমাণ পেয়েছি ওর বাবার ভিডিও থেকে সেগুলো ধরে আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবে, কমেন্ট করবে, আর নতুন থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে।